গুড মর্নিং স্টুডেন্টস, তো আজকে তোমাদের ম্যাথসে চ্যাপ্টার 9, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9 শুরু হলো। তো এখানে মেনলি দুটো উপপাদ্য আছে, জ্যামিতির উপপাদ্য। উপপাদ্য মানে হচ্ছে এটাকে থিওরেম বা এক ধরনের কি বলবো প্রপার্টি, সেই তার প্রমাণটাও জানতে লাগবে কি করে সেটা হচ্ছে। তো এরকম উপপাদ্য আমরা ক্লাস 8 যেমন করছো, তোমরা 9 আছে এরকম অনেক উপপাদ্য, ক্লাস 10 থাকবে, এবং এগুলো কিন্তু পরীক্ষাও থাকবে। উপপাদ্যটা এইভাবে দেওয়া থাকবে, এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটাকে আমাদের একটা ছবি এঁকে তার প্রমাণটা করতে লাগবে। একদম এগুলো পুরোপুরি লজিক্যাল, ঠিক আছে, কীভাবে প্রমাণটা হচ্ছে সেটা একদম বিশেষ একটা যুক্তি দিয়ে হবে, আমরা কখনোই যুক্তি ছাড়া কোনো কথা বলবো না। তো এরকম অনেক উপপাদ্য জ্যামিতিতে করবো এবং তাদের প্রয়োগও কিছু করবো। যেমন তোমরা প্যারালাল লাইনসে কিছু প্রপার্টি শিখেছিলে, তেমনি বলছে আমরা প্রথম উপপাদ্যটা যেটা করবো, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা একটা ত্রিভুজে দুটো বাহু সমান, তাকে তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তো একটা কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে। মানে কি, যেমন ধরো ABC ত্রিভুজ, ABর সঙ্গে AC সমান, তাহলে আমরা কি প্রমাণ করব, এদের বিপরীত কোণগুলো, ধরো AB বিপরীত কোণ কোনটা C আর AC বিপরীত কোণটা কোনটা B, মানে যে তার দুটো বাহু সমান ওই সমান বাহু দুটোর বিপরীত কোণ, তাহলে এটার সঙ্গে এটা সমান, তাহলে এটার বিপরীত দিকে কোন কোনটা এটা আর এটার বিপরীত দিকে এটা, তাহলে এই দুটো কোণ পরস্পর সমান হবে আমরা প্রমাণ করব। যে কোনো জ্যামিতি উপপাদ্য প্রমাণ করার টেকনিকটা কি, ধরো উপপাদ্যটা আমরা যেটা আছে সেটা তো প্রশ্নটা ধরে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, ABC ত্রিভুজের AB সমান AC প্রদত্ত, প্রমাণ করতে হবে, এভাবে লিখতে হয়, প্রমাণ করতে হবে B কোণ সমান C কোণ, অর্থাৎ ABC কোণ সমান AC B কোণ। নেক্সট স্টেপ যেটা করতে লাগে, যদি কোনো অঙ্কন থাকে, তো আমরা ধরো এরকমভাবে একটা অঙ্কন করেছি, A কোণের একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যেটা BC কে D বিন্দুতে ছেদ করেছে। সমদ্বিখণ্ডক মানে কি, কোণের সমদ্বিখণ্ডক, তো মানে এই দুটো কোণ সমান হবে, মানে কোণের একদম হাফ হাফ করেছে, একটা কোণকে দুটো সমানভাবে ভাগ করেছে। তো অঙ্কন এভাবে লিখে দিতে লাগে, যদি কোনো অঙ্কন থাকে, অঙ্কনটা আমরা কি করলাম না, BAC কোণের সমদ্বিখণ্ডক AD আঁকলাম, AD অঙ্কন করলাম, যা BC কে D বিন্দুতে ছেদ করেছে, যা BC কে D বিন্দুতে ছেদ করে, এভাবে লিখতে লাগে যদি কোনো অঙ্কন থাকে। অনেক সময় অঙ্কন নাও থাকতে পারে, অঙ্কন থাকলে সেটা আমরা লিখে দিলাম। অঙ্কনের পর প্রমাণটা এভাবে একদম হেডিং দিয়ে দিয়ে প্রমাণ। তো প্রমাণ করতে গেলে তোমরা সর্বসম শিখেছ, দুটো ত্রিভুজ সর্বসম কী কী রেসপেক্টে হয়, একটা ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে আর একটা ত্রিভুজের তিনটে বাহু সমান হলে দুটো ত্রিভুজ সর্বসম, বা SAS মানে দুটো বাহু সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো বাহু আর তাদের মাঝের অ্যাঙ্গেল সমান, দুটো বাহু তাদের মাঝের অ্যাঙ্গেল অন্য একটা ত্রিভুজের দুটো বাহু মাঝের অ্যাঙ্গেল সমান হলেও সর্বসম, বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে দুটো অ্যাঙ্গেল আর মাঝের সাইড অন্য ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল মাঝের সাইড সমান হলে, আরও একটা হয় রাইট অ্যাঙ্গেল RHS, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস, মানে দুটো সমকোণী ত্রিভুজ তাদের অতিভুজ দুটো সমান আর যে কোনো একটা বাহু সমান হলে সর্বসম। তো তোমরা সর্বসম আগে শিখেছো আশা করি। তো আমরা জাস্ট এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো কিভাবে, যেমন লিখবো তাহলে ABD ত্রিভুজ এবং ACD ত্রিভুজ এর, যেমন ধরো সর্বসম আমাদের কোনো একটা ক্রাইটেরিয়াতে প্রমাণ করতে হবে, AB সমান AC এটা দেওয়া আছে, দেওয়াটা কেন লিখতে পারি প্রদত্ত, আর কি ADটা সাধারণ বাহু দুটোরই, তাহলে এরকম লিখবো AD সমান AD সাধারণ বাহু বলে, আর কি BAD কোণ সমান CAD কোণ অঙ্কন অনুসারে, BAD কোণ সমান CAD কোণ অঙ্কন অনুসারে, অঙ্কন অঙ্কনানুসারে বা অঙ্কন অঙ্কন অনুযায়ী,
অঙ্কন অনুযায়ী, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে অনুযায়ী বা কিছু লেখা দরকার নেই, এটা আমরা যে বলে দিয়েছি। তাহলে দেখো দুটো বাহু আর তাদের মাঝের অ্যাঙ্গেল, দেখো এই দুটো বাহুর সঙ্গে এখানে এই দুটো বাহু সমান আর তাদের মাঝের অ্যাঙ্গেল সমান, অতএব তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। আর মনে রাখবে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, অ্যাকচুয়ালি সর্বসম দুটো ত্রিভুজের সমস্ত কিছু একই, শুধু নামটা আলাদা, তাহলে বাকি যে তাদের পার্টগুলো থাকলো, আমরা তিন দুটো বাহু একটা কোণ নিয়েছিলাম, তাহলে আরও দুটো কোণ আছে একটা বাহু আছে তারাও সমান হবে, মানে বাকি যে কোণগুলো বলো বাহুগুলো সব সমান হবে। তো যেমন ধরো মানে সেটা কারস্পন্ডিং বাহু বলে, যেমন ধরো এই দুটো সমান, দুটো সমান এর বিপরীত কোণগুলো কোনটা, এটা অতএব অ্যাঙ্গেল এ বি সি কোণ সমান অ্যাঙ্গেল এ সি এস এ বি সি না এ বি ডি লিখি, হ্যাঁ অ্যাঙ্গেল এ বি ডি সমান অ্যাঙ্গেল এ সি ডি, এটাই প্রমাণ করতে বলেছিল, যে প্রমাণ করতে হবে এ বি সি সমান এ সি ডি। এবার এ বি ডি আর এ সি ডি কে আমরা লিখতে পারি অর্থাৎ একই জিনিস, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল এ সি বি প্রমাণ নিত, যেটা বললাম সর্বসম প্রমাণ করলে তাদের যে বাকি যে কোণগুলো বা বাকি বাহুগুলো সমান হবে, করেসপন্ডিং কোণগুলো, করেসপন্ডিং কোণ বা করেসপন্ডিং বাহু কী করে দেখতে হয়, সবসময় সমান জিনিসের বিপরীত জিনিসগুলো সমান, যেমন ধরো এই এই বাহু এই বাহু সমান তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, আবার এডি এডি সমান তাহলে এডির বিপরীতে বিকোণ এডির বিপরীতে সিকোণ, তাহলে বিকোণের সঙ্গে সিকোণ সমান হবে, আরও কী কী সমান হবে, যেমন এ কোণ এ কোণ সমান ছিল এই দুটো কোণ, তাহলে এর অপোজিটে বিডির সঙ্গে সিডিও সমান হবে। এটা মনে রাখবে যে কোনো ত্রিভুজ যদি সর্বসম হয় দুটো ত্রিভুজ, তাহলে তাদের বাকি যে করেসপন্ডিং যে জিনিসগুলো আছে, করেসপন্ডিং সাইড বা করেসপন্ডিং অ্যাঙ্গেল সবই কিন্তু ইকুয়াল হবে, এটাকে আমরা বলি সিমপ্লিসিটি, করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, ঠিক আছে, এটাকে আমরা লিখে দিতে পারি ব্র্যাকেটে সিমপ্লিসিটি, সিমপ্লিসিটি, ঠিক আছে। ইভেন এই সর্বসম কী করে হলো সেটাও লিখতে হয়, এটা হচ্ছে দুটো বাহু আর তাদের মাঝের অ্যাঙ্গেল, মানে এটাকে বলা হয় সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে, যে সর্বসমটা কীভাবে এলো দুটো বাহু মাঝের অ্যাঙ্গেল মানে সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে। তো এটা একটা ত্রিভুজ, এটা একটা উপপাদ্য, আরও একটা উপপাদ্য করতে লাগবে, তো একদম একই উপপাদ্য, সেটা হচ্ছে উপপাদ্য নম্বর ৬, পাঁচ নম্বর করার দরকার নেই, একদমই দরকার নেই, উপপাদ্য চারের পর উপপাদ্য ৬। তো আমি একদম ছয়টা বুঝিয়ে দিচ্ছি, তোমরা দুটো উপপাদ্য নিজেরা বুঝে করে নিজেরা দুবার লিখবে কিন্তু, ঠিক আছে। উপপাদ্য নম্বর ৬টা কিছু না, এটারই ঠিক বিপরীত বা কনভার্স থিওরেম, ছবিটা একদম একই হবে, আমি ওই জন্য আর ছবিটাকে মুছছি না। কি দেওয়া আছে এখানে, দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান, উপপাদ্য নম্বর ৬ কি না, দুটা কোণ সমান হলে শুধু এই বাহুর জায়গায় হয়ে যাবে কোণ, কোন ত্রিভুজে দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলিও পরস্পর সমান হবে, মানে ধরো আমরা যদি কোন ত্রিভুজের ধরো বি কোণ আর সি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা বলবো এবি সমান এসি হবে, আগেরটাতে এবি সমান এসি দেওয়া ছিল, আমরা প্রমাণ করলাম কি বি কোণ সমান সি কোণ, এটা ঠিক এটা কনভার্স থিওরেম বলে, এটা দেওয়া আছে বি কোণ সমান সি কোণ, আমরা প্রমাণ করবো এ বি সমান এস, তাহলে লিখবো আমরা এ বি সি ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি কোণ সমান অ্যাঙ্গেল এসি বি কোণ, প্রমাণ করতে হবে এ বি সমান এসি। এখানে ওই অঙ্কনটা আমরা একই রকম করবো, বাট আমরা অঙ্কনটা এইভাবে করবো, আমরা এটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, ঠিক আছে, এ থেকে বিসির ওপর এডি লম্ব টানলাম, প্রমাণও একই রকম প্রমাণ অলমোস্ট, তাহলে এখানেও আমরা এবিডি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজের
এটা কিন্তু লম্বা, হ্যাঁ না থাক, আমি অঙ্কটা একই রাখি, তোমাদের বোঝা যা ছিল তাই, যা ছিল তাই রাখবো। হ্যাঁ ও শোনা, এটাতে এটা হলে আমরা একটা প্রমাণটাতে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি এটাই করছি, যা ছিল তাই। এ থেকে বিসির ওপর, না বিসির বিসির মধ্যবিন্দু জয়েন করলাম, সেটা বেস্ট হবে, বিসির মধ্যবিন্দু, এ থেকে বিসির মধ্যবিন্দু, এটাই বেস্ট হবে, সব থেকে ইজি হবে, মধ্যবিন্দু ডি যোগ করলাম, মানে কি এটার সঙ্গে এটা সমান, এখন এটা পপেন্ড করার না, আমরা মধ্যবিন্দু যোগ করলাম, এ থেকে বিসির মধ্যবিন্দু ডি যোগ করলাম। এবার দেখো, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে বিডি সমান সিডি, বিডি সমান সিডি হবে, ও সাইড সাইড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, সেটাও তো সমস্যা, সাইড সাইড অ্যাঙ্গেল বলে কোনো কংগ্রুয়েন্সি হয় না, সাইড সাইড অ্যাঙ্গেল বলে কোনো কংগ্রুয়েন্সি হয় না, তাহলে আমরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড একটাই দিতে হবে, একটাই রাস্তা আছে, মধ্যবিন্দু সাইড সাইড অ্যাঙ্গেল কংগ্রুয়েন্সি করা যাবে না, ওকে, তাহলে আমরা বিসির গেলে একই যা ছিল তাই থাক, বিকার মধ্যবিন্দু বিসির ওপর এডি লম্ব টানলাম, তাহলে এখানে আর বিডি আর সিডি করলে কিছু ইউজ করছি না, তাহলে লম্ব মানে আমরা সিম্পলি এটা বিডি এটা এটা সমান, অ্যাঙ্গেল এ ডি বি কোণ সমান অ্যাঙ্গেল এ ডি সি কোণ, অ্যাঙ্গেল এ বি ডি কোণ এটা দেওয়া আছে, অ্যাঙ্গেল এ সি ডি কোণ, আর কি এডি সমান এডি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডও কিন্তু কংগ্রুয়েন্ট হয়, দেয়ার ফোর ট্রায়াঙ্গেল এবিডি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এসিডি, পাশে লিখে দেবো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এবার যদি দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয় তাহলে বাই সিপিসিটি আমরা কি লিখবো, বাকি সাইডগুলো সমান, অর্থাৎ এবি ইকুয়ালস টু এসি, প্রমাণিত। আমি এটা কিন্তু দু তিন ভাবে করতে পারতাম, তো এখানে যেটা লম্ব হলে সেটা সব থেকে সহজ হবে, লম্বটা হলে তাহলে আমরা দেখো এটা দুটো অ্যাঙ্গেল সমান হয়ে যাচ্ছে আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দিয়ে সমান হয়ে যাচ্ছে, এই জন্য লম্বটাই, মধ্যবিন্দু করলে আবার একটু দুটো লাইন বড় হতো, বা আমরা যদি আগের মতো অ্যাঙ্গেল বাই সেক্টর করতাম তাতেও একটু বড় হতো, কিন্তু সেটাতেও করা যেত, আমরা বিভিন্নভাবে প্রমাণ করতে পারি, মনে রাখবো যুক্তিটা যেন ঠিক থাকে, তো এটাকে আমি লম্বটা টেনে করলে এখানে বেটার হচ্ছে, এই জন্য আমি লম্বটা টেনেই করলাম, আগেরটার মতো করে এটা অ্যাঙ্গেল বাই সেক্টর করেও করা যেত, মধ্যবিন্দু যোগ করেও করা যেত, যেভাবে খুশি, কোনোটাতে দুটো লাইন বড় হবে তো কোনোটাতে দুটো লাইন ছোটো হবে, ঠিক আছে, তাহলে এই দুটো উপপাদ্য তোমরা অবশ্যই করবে, করে খাতায় দুবার লিখবে, লিখে আমাকে করে পাঠাবে, ঠিক আছে, ওকে, বাস আজকে এইটুকুই থাক, আমরা পরের দিন এটা আরও এক্সারসাইজটা করবো, ওকে।